যারা মুস্তাফা ফিরোজ আমরা প্রতিদিনই সংঘর্ষ সংঘাতের খবর পাচ্ছি আমরা যদি বলি যে রাজনৈতিক পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে যাচ্ছে খুব একটা ভুল বলা হবে না সেই জায়গা থেকে সামনের দিনে কি হতে যাচ্ছে সামনের দিকটা আসলে এটা আরো হতাশার দিকে যাচ্ছে এবং সংঘাতের দিকে যাচ্ছে আপনার নিশ্চয় মনে আছে যে দুই তিন মাস আগে বরং যারা আমেরিকা যুক্তরাজ্য পশ্চিমারা বলছিল যে এখন থেকে এটা নির্বাচনের পিরিয়ড ধরে যাতে সবকিছু সভা সমাবেশ শান্তিপূর্ণ সভা সমাবেশ মত প্রকাশ বিরোধী দল যাতে সব অনুষ্ঠান করতে পারে সেগুলো ফ্রি করে দেওয়ার জন্য কিন্তু আমরা দেখছি যে সেটা হয়নি আবার না হওয়ার একটা কারণও আছে কেননা কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটা একটা মূল দাবি ছিল যদি শুধুমাত্র নির্বাচনের ব্যবস্থাটা ঠিক থাকতো তাহলে হয়তো দুটি দল বা অন্যান্য রাজনৈতিক দল সবাই যার যার মতন করে সেই কিন্তু নির্বাচনে নেই রাজনৈতিক দলগুলো কেন পুরনো চেহারায় ফিরে যায় আমরা সবসময় দেখি মাঠের আন্দোলন জোরদার করে কোনো সংলাপের বিষয়ে কেন তারা উদ্যোগী হয় না সংলাপের তো যারা ক্ষমতায় থাকে তাদের হলো এটা উদ্যোগী ব্যাপার মানে অন্যদের দাবি থাকে সে দাবিগুলো নিয়ে তারা নির্বাচনের বছরে তারা সব পক্ষের সঙ্গে পেশাজীবীদের সঙ্গে অন্যান্য সব পক্ষের সঙ্গে আলোচনা করে কিন্তু এবার অদ্ভুতভাবে দেখছি যে সংলাপ সমঝোতার কোনো উদ্যোগ নেই প্রধানমন্ত্রী অন্তত দুই দফা প্রেস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে বলেছেন যে কোনো সংলাপ না তাদের কোনো চাহিদার কোনো ঠিক ঠিকানা নেই এমন একটা কথা বলছে যে যার ফলে এখন আট ন মাস বাকি আছে এখন আবার নানান রকম ইস্যুতে রাজপথের যেই পরিস্থিতি তাতে কোনোভাবে মনে হচ্ছে না যে পুরো দেশ বা মানুষ নির্বাচনের দিকে যাচ্ছে বরং নির্বাচন না হওয়ার একটা অনিশ্চয়তা আছে বিশেষ করে এর মধ্যে একজন প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি বললেন যে এই সংসদের মেয়াদ সরকারের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে কী কারণে যে কোনো একটা ইস্যুতে করোনা ইস্যুতে অথবা অর্থনৈতিক অবস্থা খারাপ প্রাকৃতিক দুর্যোগ এরকম একটা ইস্যুতে সংসদের মেয়াদ দুই এটা মানুষের মধ্যে কিন্তু আরও এই হলো যে তাহলে কি সরকার চায় না যে নির্বাচন হোক এরকম একটা কনফিউশন কিন্তু তৈরি হয়ে আসলো তারপরে সর্বশেষ এই যে বিএনপি নেতার ইয়েতে প্রতিবাদে মিছিল নামলো তার মানে এটা তো নির্বাচনের সাথে এগুলি কোনোভাবে সম্পর্কিত না এমন এমন ইস্যু আসছে প্রাসঙ্গিক যেমন ওবাইদুল কাদের বারবারই বলছেন যে আমাদের নির্বাচন নিয়ে বিদেশিদের মাথা ঘামানোর দরকার নেই তাহলে কি আমরা আন্তর্জাতিকভাবে কোনো চাপে রয়েছে আন্তর্জাতিকভাবে তো চরম চাপের মধ্যে আছে এবং এটা সরকারই আবার এটাকে সামনে নিয়ে আসছে কালবেলা নামে সরকার সমর্থক একটা দৈনিকে হঠাৎ করে রাত্রেবেলায় তারা নিউজ করলো যে মার্কিন নিষেধাজ্ঞা আসছে এবং বলছে যে এবারের নিষেধাজ্ঞায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত বর্তমান এবং সাবেক এবং রাজনীতিবিদরা আছে তাহলে এখন কি কি মনে হবে তাহলে সে তাহলে আওয়ামী লীগ মনে করবে যে তাহলে আমাদের অনেকের আইন শৃঙ্খলা বাহিনী অনেকেই মনে করবে ফলে সবার মধ্যেই তো একটা ত্রাস তৈরি হবে এখন যদি ভিসা রেস্ট্রিকশনটাও যদি আসে সেটাও তো একটা বড় ধরনের একটা স্যাংশন এবং এই ধরনের স্যাংশন নিয়ে কিন্তু মানে কেউ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না আমার যেটা মনে হয় তাহলে একটা পুরো গভর্নমেন্টের উপরে স্যাংশন আসতেছে এই খবরটা প্রচার করা এবং তার পরের দিন আবার দেখলাম মন্ত্রীরাও আবার এটা নিয়ে কথা বলছে তো এটা তো কোনো ভালো লক্ষণ না তাহলে সব মিলে কী হচ্ছে আমরা আগামীতে হচ্ছে আমরা নির্বাচন নির্বাচনের পথে সবাই হাঁটবে কিন্তু এখন স্যাংশন আসবে কি না তারপরে অন্যান্য যে রাজনৈতিক ইস্যুগুলো সেই ইস্যুগুলো সামনে আসাতে পুরো জিনিসটাই কিন্তু এখন আস্তে আস্তে মনে হচ্ছে নির্বাচন আর সামনে নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট তো বলেছেন স্যাংশন কেউ দিতেই পারে কিন্তু আমরা প্রস্তুত আছি